ভ্যাকসিন হয়ে গেছে? ভ্যাকসিন হয়েছে একটা? এই সপ্তাহ মঙ্গলবার ভ্যাকসিন হবে, ফার্স্ট ভ্যাকসিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে? এখন একে শিলিগুড়ি নিয়ে যাবেন? শিলিগুড়ি তারা কালকে রাতে বেরিয়েছেন। কোথা থেকে এসছো? সোদপুর। সোদপুর থেকে এখন একে সোদপুরেই নিয়ে যাবে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গালিপচিয়া ঘাটের ঠিক উল্টো দিকটায়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন গালিপচিয়া ঘাট। আজ এখান থেকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের কী রেট চলছে তার সম্পূর্ণ আপডেট। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে এত পছন্দ করার জন্য। কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনারা যেভাবে আমার ভিডিওকে পছন্দ করছেন প্লিজ সেভাবে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমি উৎসাহিত হই আরও এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই জন্য ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক আজকে। ডোবারম্যান দুটোই কি বয়স দুমাস? দামটা আরেকবার একটু বলে দাও। চোদ্দ পাঁচশো। দুটোই কি মেল না ফিমেল? দুটোই ফিমেল। দুটোই দুমাস। ভ্যাকসিন হয়ে গেছে? ভ্যাকসিন হয়েছে একটা? এই সপ্তাহ মঙ্গলবার ভ্যাকসিন হবে, ফার্স্ট ভ্যাকসিন। অনেকের মনে প্রশ্ন আছে এটা নাকি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়, সেটা কি হয় নাকি? এটা নাকি খুব বেশি রাগি হয়, কামড়ে দেয়? আরে
তোমাকেও তো বার্গেনিং করার সুযোগ দেবো, আমি এই খাটামিটি করে করে তুমি অফার দিয়েছিলাম 9,000 টাকা, তোমাকে আমি দাঁড়িয়ে বললাম 8,500, মানে এত নিচে নামিয়ে দিয়েছি, তুমি লজ্জা করবে নিচে নামতে। দাম দরের কোনো গল্প একদম বাংলা দাম, দাম তো বাংলা স্যার 8,500 টাকা নেবে, এত সুন্দর একটা গোল্ডেন কালার, একটা হেলদি কালার, আমার কাছে কটা লাইভ আছে, দামটা তো কম, আর আরেকটু ঘুরে আসার পর দেখি ল্যাপটপ হবে, যখন আবার আসে ভুল করলাম আবার দশ মার্কেটে দশের নিচে কোনো গল্প করবে আমি দিতে পারবো, কারণ আমার কেনা এটা হয়ে গেছে, কমে দিয়ে দিই ওটা, আমি অনেক কম দিই সকালবেলা ছেড়ে না যদি না দিতে পারিস তাহলে ছেড়ে লাগবে, একটা ক্রিমির ওষুধ করবি কালার কিন্তু ডিপ কালার, ওই যে লাইট কালারটা কালকে থাকে ১০,০০০
আমি আমার নাম্বারটা তো আছে, ওটা নিতে লাগবে না, এই নাম্বার আমাকে ফোন করতে হবে। আপনি চলে যাও, আপনি বাড়ি কথা বলে নিয়ে যাও, তবে জেনে নিয়ে যাবে পুরো বড় হয়ে যাবে বাড়ি কথা। আচ্ছা ভাই, ভাই ভাই যদি ওলা ধরবা যাও, এবার যদি ওলা ধরি এইবার যদি আমি কমে পাই কমে দিলাম, ব্যাপারটা আবার আর জানান সমস্যা কি পিছনের পাঠানের উপর হয়ে যাওয়ার চান্স থাকে যদি মেজেটা ঠিকঠাক না থাকে, অনেকগুলো ব্যাপার আছে বুঝে শুনে তখন জার্মান শেফার্ড যখন তো তিন মাস বয়স হবে, আড়াই মাস বয়স হবে তখন থেকে নিলে ভালো, যত শেফটা ওই সময়টাই বয়ে যায়, ছোট অবস্থায় খুব ভালোভাবে মেনটেন করতে হবে। কমালা সাহেব বাতাসা কত করে কেজি ওই বাতাসা আপনি এগুলো দু মাসের কিনেছেন 15,000 টাকায় গোল্ডেন রিট্রিভার, বয়স 80 দিন, একটা বাচ্চা রোজ 7 কিলো বাসকে ধরবে না ভেঙে এখন আমার গোল্ডেন রিট্রিভার ওয়েট হয়তো আমার মাঠটা 6 মাস হয়েছে 23 কিলো ওয়েট হয়ে গেছে, তাহলে হবে কি আর তো বলে তো লাভ নেই, ইউনিট কুকুর দিয়েছি এখন এই ডাইটা মেনটেন একটু ঘুরে আসছে, কুকুরটা দাম দিয়ে করতে মানে দাম বলে 32,000 টাকা লাভ দিয়ে চলে এসেছে, এক লাভে মানে হাই জাম্পের আরে লোকটা যাতে নিতে পারে আবার আমার যাতে লস না, যেমন এই যদি দাম কম হয় গল্প হয় সেই জন্য আমি ফিস দাঁড়িয়ে গেছি, নেওয়ার লোক ঠিক আমার কাছে নেবে জানি যে আমি রাজি তো ভুল করতাম না, গভর্নমেন্ট এত সুন্দর রেডি কুকুরের বাচ্চা দু মাস দাম 13-14 রেখেছিলাম ফিক্স দাম 10 সব জায়গায় ট্যালি করুক, এত সুন্দর বাচ্চা পাবেন না, পাবে ছোটো বাচ্চাটা মানে এই না যে কুকুরকে গাদা দিচ্ছে খাওয়া দাওয়া, কুকুরকে লিমিটেড খাওয়া দাওয়া সকাল দুপুর, কুকুরের নাকটা কি বললে আরেকবার বলো, ভিজা থাকে সবসময় সব কুকুরের সবটাই উচিত মানে ভিজা, জল পড়বে না ভিজা তাহলে সুস্থ, সুস্থ ভিজা না থাকলে অসুস্থ, তোমরা এটা নিলে তো? হ্যাঁ। এটা কত পড়লো? এটা পড়লো 8,500, 8,500 টাকা। আচ্ছা কতদিন বয়স এটার? দেড় মাস, দেড় মাস বয়স। এটা মেল না ফিমেল? ফিমেল। কোথা থেকে এসছো? সোদপুর, সোদপুর থেকে। তাহলে এখন একে সোদপুরেই নিয়ে যাবে, এটাই কি প্রথম না এর আগেও আছে? না না এটা প্রথম, বাড়ির জন্যে। এটাকে নাম কি রাখবে ঠিক করেছো নাকি? এর নাম কি রাখবে ঠিক করেছো? এর নাম ঠিক করে নিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ দাদা। দাদা এটা আপনি নিলেন তো? কত পড়লো? 10,000। এটা মেল না ফিমেল? এটা মেল না ফিমেল? ফিমেল, ফিমেল বাচ্চা। কতদিন বয়স? এটা দু মাস, দু মাস বয়স। এটাই কি প্রথম না এর আগেও আছে বাড়িতে? না না আমি ছোটো থেকে ডোভারম্যান রাখি বাড়িতে। আচ্ছা আমার ডোভারম্যানের উপরে ফ্যাসিনেশন আছে। ডোভারম্যান কটা আছে? না এই মুহূর্তে এটাই নিয়ে যাচ্ছে, আমার লাস্টটা গত বছর এক্সপায়ার করে আর কি। আচ্ছা 10 বছর বয়স হয়েছিল। আচ্ছা আপনি বরাবরই রাখেন? ছোটোবেলা থেকে, একদম আমার জন্ম থেকে। বাহ,
আপনি কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে এখন একে শিলিগুড়ি নিয়ে যাবেন? শিলিগুড়ি তাহলে কালকে রাতে বেরিয়েছেন? না না, আমি আছি, আমার এখানে ফ্ল্যাট আছে। আচ্ছা, ওই এসে একদিন থাকলাম এখানে, আজকে আসলাম নিয়ে আজকে রাতে বেরিয়ে, আজকে রাতে বেরিয়ে। থ্যাংক ইউ দাদা। রাজুদা দিলে এটা? রাজুদা তুমি দিলে? ছোট বাচ্চা পাওয়া যায় না, এরকম রেডি বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, দাদা দরকার হলে ফোন করবো, দরকার হলে কোনো ভ্যালু নেই। আমার দেখি দেবো।